তো আপনি বলেন যে আপনার হাজবেন্ড ভালো, আপনি তার কাছে থেকে যেতে পারতেন। হ্যাঁ, থেকে যেতে পারতাম, কিন্তু আমি ওনার কাছে থেকে যেতে পারতাম, কিন্তু ওনার কাছে আমার দেহটা থাকতো কিন্তু আমার মনটা থাকতো না। তারপর বিয়ের প্রথম দিন যেদিন আমার বউর সাথে মানে কথাবার্তা হইতেছিল, উনি বলছে যে তার আগে একটা প্রেম ছিল। যে আপনার হাজবেন্ডকে রেখে অন্যজনকে বিয়ে করছেন বা আপনার হাজবেন্ড অন্যজনের কাছে আপনাকে বিয়ে দিচ্ছে, এই বিষয়টা কতটা সত্যটা আছে বা এই ঘটনাটা কেন ঘটলো একটু যদি আমাদের বলেন। হ্যাঁ, এই ঘটনাটা পুরোটাই সত্য, কারণ আমার যেদিন বিয়ে হয় আমি ফ্যামিলির চাপে বলতে পারিনি। সো আমার যেদিন বাসরাত সেদিন আমার হাজবেন্ডকে আমি বলছিলাম যে আমি একটা ছেলের সাথে রিলেশন করি, তো সে আমাকে আজ পর্যন্ত টাচও করে নাই, যে বাসরাতে আমাকে টাচ করে নাই, এখন আমি সতীর্থ আছি। আপনি কি চান যে আপনার হাজবেন্ডকে রেখে আপনি যে বয়ফ্রেন্ড ছিল তার সঙ্গে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, এখন আমি সম্মতি আমি বিয়ে করবো। মানে আপনার হাজবেন্ড সম্মতি দিছে, আপনার হাজবেন্ডের সম্মতিতে আপনি বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার যে বর্তমান হাজবেন্ড আছে সে ভালো নাকি আপনার বয়ফ্রেন্ড আছে সে ভালো আপনার কাছে? না, যে বর্তমান আমার হাজবেন্ড আছে এনার মতো ভালো মানুষ আমি পৃথিবীতে দেখি নাই, কারণ নিজের বউকে অন্যের হাতে উঠাই দিবে এরকম ছেলে পৃথিবীতে আজও আছে কি না আমি জানি না। আপনার কাছে কি মনে হয় না যে বর্তমান যে হাজবেন্ড আছে তার সঙ্গে সংসার করি? আমি জানি যে আমার হাজবেন্ড ভালো মানুষ, সো আমি যাকে ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আমি জানি যে এখান থেকে যাওয়া উচিত হবে না, কিন্তু আমি যাকে ভালোবাসি ও মনে হয় আমাকে ছাড়া বাঁচবে না বা আমিও বাঁচব না, এই জন্য আমি চলে যাচ্ছি। এই জন্য চলে যাচ্ছেন। তো এই যে বর্তমান যে আপনার হাজবেন্ডটি রয়েছে তার ফ্যামিলির লোকজন কেমন বা ফ্যামিলির লোকজনে কীভাবে সাপোর্ট দিচ্ছে বা ফ্যামিলির লোকজনে রাজি হচ্ছে কি না? না, এরা ওরা কিছুতেই মেনে নিচ্ছে না, কারণ ও আমার হাজবেন্ডের সম্মতি মানে আমার ভালো রাখার জন্য আমার হাজবেন্ড আমাকে বিবাহিত বিয়ে দিচ্ছেন, কিন্তু আমার শাশুড়ি শ্বশুরি এরা চাচ্ছে না যে আমি মানে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করি। আপনি কি বলেন, আপনি কাকে বিয়ে করতে চান এটা বলেন। আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাচ্ছি। মানে আপনার যে বয়ফ্রেন্ড আছে তাকে আপনি বিয়ে করতে? হ্যাঁ হ্যাঁ। তো আপনার হাজবেন্ড কি এখানে আছে না অন্য কোথাও গেছে? হ্যাঁ আছে, রুমে আছে। আমরা তার সঙ্গে একটু কথা বলবো, পরে আবারও আপনার কাছে আসবো। তো আপনি বলেন যে আপনার হাজবেন্ড ভালো, আপনি তার কাছে থেকে যেতে পারতেন? হ্যাঁ, থেকে যেতে পারতাম, কিন্তু আমি ওনার কাছে থেকে যেতে পারতাম, কিন্তু ওনার কাছে আমার দেহটা থাকতো কিন্তু আমার মনটা থাকতো না। মানে এর জন্যই আপনি ওনার কাছে চলে যাচ্ছেন যেটা আপনার? তো ভাইয়া, এই যে আপনার বাসায় এসে যে ঘটনাটা শুনলাম অনেকের মুখে, আসলে এই ঘটনাটা কতটুকু যুক্তিসম্পন্ন আপনি মনে করেন যে আপনার বউকে আপনি অন্যজনের হাতে তুলে দিচ্ছেন বা আপনার বউকে অন্যজনের কাছে বিয়ে দিচ্ছেন, এটা কেন? হ্যাঁ ভাই, আপনারা কতটা শুনছেন ঠিকই শুনছেন। আসলে আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। তারপর বিয়ের প্রথম দিন যেদিন আমার বউর সাথে মানে কথাবার্তা হইতেছিল, উনি বলছে যে তার আগে একটা প্রেম ছিল, তার সাথে সকল কিছু হয়েছে, কারণ আমারে বলতেছে যে আমাদের আমার কাছে আসবেন না। মানে কবে এটা, মানে যেদিন বিয়ে হয়েছে? জি জি, বিয়ের প্রথম দিন রাত্রে। তারপর? তারপর আমি ভাবলাম যে যেহেতু ও আরেকজনকে পছন্দ করে, আরেকজনকে ভালোবাসে, ওর সাথে আমি না জড়াই। তারপর ওনার ওর কাছ থেকে জানতে পারলাম যে ওই ছেলেটা, তার অ্যাড্রেসে আমি যোগাযোগ করলাম, মানে যে ছেলের সঙ্গে রিলেশন ছিল। জি জি জি। পরে? তারপর খোঁজখবর নিয়ে দেখি ও আমার এক ফ্রেন্ড। তারপর? এখন আমার কি আর করা থাকে বলেন, যেহেতু ও একজনকে ভালোবাসে, ওর মনটা আরেক জায়গায়, দেহটা এক জায়গায়, তো আমি ভাবলাম যে যাই হোক ওদেরকে একসাথে মিলাই দিই, আমি নিজে ত্যাগ স্বীকার করি। মানে আপনার নিজের বউকে আরেকজনের কাছে বিয়ে বিবাহ দিচ্ছেন? জি। তো বিয়ে করছেন কয়দিন ধরে? এক সপ্তাহ আগে করলাম। মানে এক সপ্তাহের ভিতরে এত কিছু ঘটে গেল। আচ্ছা, এই বিষয়টা আপনার ফ্যামিলি কি মেনে নিচ্ছে? ফ্যামিলি তো মেনে নেই নাই। তারপর আপনি ফ্যামিলিকে কীভাবে ম্যানেজ করলেন? ওদেরকে আমি বুঝাইলাম যে দেখো বিয়া করানোর আগে এটা জানা উচিত ছিল, যেহেতু মেয়ে মানুষ লজ্জায় কিছু বলে নাই, ও মা বাবাকে কিছু বলে নাই, আমার কাছে বলছে জিনিসটা, এখন আমার কী আর করা থাকতে পারে। আমি আমার পরিবারকে বুঝাইলাম যে দেখো একটা এর তিনটা জীবন জড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যদি ত্যাগ স্বীকার করি, ওদের যদি দুজনে মিল হয় তাহলে তো ভালোই হয়। এই
মানে এটা ভেবে আপনি আপনার নিজের বউকে অন্যজনকে বিবাহ দিচ্ছেন, আসলে এটা কি ডিভোর্স দিবেন নাকি ডিভোর্স দেওয়ার পর বিয়ে দিবেন কোনটা? হ্যাঁ ডিভোর্স দেব, অবশ্যই ডিভোর্স দেব, ডিভোর্স দিয়ে আমি নিজে দাঁড়িয়েতে কেউ দিয়ে বিয়ে দেব। আপনারা কি এই ফ্যামিলি বা বাসা? না আমার এই ফ্যামিলি না, আমরা প্রতিবেশী থেকে দেখতে আইছি যে বরে আরেকজনের সাথে বিয়ে দিতেছে। এই আজব ঘটনা কোনো সময় দেখি নেই যে স্বামী আর স্ত্রীকে আরেকজনের কাছে বিয়ে দিতেছে, মানে স্ত্রী বিয়ে দিতেছে মানে আজের বরে অন্যজনের কাছে বিয়ে দিতেছে। দেখলাম কিছুক্ষণ আগে কিন্তু অনেক লোকজনই ছিল, অনেক লোকজন ছিল, এখন চলে গেছে, এখন সন্ধ্যা হইতেছে তো এই জন্য লোকজন চলে গেছে। তো এই ঘটনাটা আপনারা কিভাবে নিচ্ছেন বা আসলে এই ঘটনা এর আগে দেখছিলেন কি? এরকম আজব ঘটনা কোনো সময় দেখি নেই যে অন্য নিজের বরে অন্যজনের কাছে বিয়ে দিতেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারলেন যে যে যাকে আমি বললাম তাই কিন্তু এই কথাই বলছে যে নিজের বউকে যে অন্যজনের কাছে বিয়ে দেয় এরকম ঘটনা এর আগে আর কোনো দিন ঘটেনি করছে। প্রিয় দর্শক, এভাবে এরকম ঘটনা যাতে আর কোনো না ঘটে তাই বিয়ে করানোর আগে বা বিয়ে দেওয়ার আগে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন। হ্যাঁ, আপনারা যারা ফ্যামিলির মা বাবা রয়েছেন বা গার্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই আপনার মেয়েকে খুব ভালো করে জিজ্ঞাসা করবেন যে কোনো রিলেশন আছে কি না, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, তাই সতর্ক থাকবেন সবসময়। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দেবেন যাতে এরকম ঘটনা আর না ঘটে।